রোজার নিয়ত কিভাবে করব। নিয়ত করতে ভুলে গেলে কি রোজা হবে? এক মাসের নিয়ত কি একবারে করা যাবে? চমৎকার একটা প্রশ্ন এটা, এটা আমাদের জন্য খুব জরুরি প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত যে রমাদানের রোজার নিয়ত করতে হবে, নিয়ত না করলে আমাদের সিয়াম আদায় হবে না। ফুকাহায়ে কেরাম এখানে মতামত দিয়েছেন, যদি আপনার রমাদানের কোনো একটা রোজা নষ্ট হয় পুরা মাসের গুনাহ হয় না, আবার পুরা মাস আলাদা আলাদা করে আপনার প্রত্যেকটা রোজার হিসাব আল্লাহর কাছে যদি দিতে হয়, এই জন্য প্রত্যেক সিয়ামের জন্য আলাদা আলাদা করে আপনাকে নিয়াত করতে হবে। এই ক্ষেত্রে একটি কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াজমা সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহু, কেউ যদি সিয়ামের নিয়তটা ফজরের আগে করতে না পারে, এক হাদিসের মধ্যে এসেছে যে তার রোজা হবে না, তার রোজা হবে না। কিন্তু অন্য আরো হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত আছে, সেটি হচ্ছে সূর্য জাওয়াল, যেটা সূর্য যে মাথার উপরে উঠে হেলে যায় তারপরে জোহরের ওয়াক্ত হয়, আপনার এর আগে যদি আপনি সিয়ামের নিয়ত করেন আপনার রোজা হয়ে যাবে, কিন্তু আপনাকে নিয়ত করতে হবে। এই নিয়তটা অন্তরে হতে পারে, মুখেও হতে পারে, আল্লাহ আমি তোমার জন্য সিয়ামের নিয়ত করছি। দ্বিতীয় প্রসঙ্গ, এখানে একবারে পাইকারি নিয়ত করলাম, আল্লাহ এই মাসে 30টা রোজার পুরা নিয়ত আজকেই করলাম, এইরকমভাবে ফোকাহে কেরাম বলছেন এরকম করে নিয়ত করা যাবে না, কেননা প্রত্যেকটা সিয়াম স্বতন্ত্র, প্রত্যেক দিনের মকবুলিয়াতটা আল্লাহর কাছে স্বতন্ত্র। হতো আপনি যদি প্রথম দিন সেহরি খেয়ে শেষ দিন ইফতার করতেন তাহলে 30 দিন একবারে, কিন্তু যেহেতু প্রত্যেক দিন আপনি সকালে আপনি সাহরি করতেছেন সন্ধ্যায় ভাঙতেছেন, অতএব 30 দিনের আপনাকে আলাদা করে নিয়াত করতে হবে। তবে আপনার একটা ইরাদা থাকবে যে আল্লাহ রমাদান মাস চলে আসলো, ইনশাআল্লাহ পুরা মাসের রোজাই আমি রাখবো। এই নিয়ত করলে আপনার পুরা মাসের মধ্যে যদি অসুস্থ হয়ে কোনো রোজা আপনার ছুটেও যায় সেটা পরবর্তীতে আদায় করবেন, কিন্তু পুরা মাসের রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন আপনাকে। তাহলে আমাদের নিয়ত করতে হবে, এই নিয়ত করার ক্ষেত্রে এরকম না নাওয়াই তোয়ান আসুমা গাদাম বা কই আপনি রোজা নাই কেন, আমি নিয়ত জানি না তো, বা নিয়ত জানানোর জন্য রোজা নাই, এরকম কোনো চালাকি করার কোনো সুযোগ না। আল্লাহ আপনার জন্য আমি রোজা রাখছি, আপনি আমার রোজাটা কবুল করে নেন, এটা মুখে বললেও হবে মনে বললেও হবে, মুখে বলাও মুস্তাহাব, আপনার জন্য খারাপ কিছু নাই। তবে এই যে নিয়তের নামে যেটা বানাইছি আমরা, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় প্রিয় ভাইরা। তবে সিয়ামের নিয়ত আমাদেরকে করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন জিজ্ঞাসা করেছেন, নাকে পানি দেয়া যাবে কি? যেরকম আমরা অন্য সময় উজু করার সময় গড়গড়া করি, রোজা রেখে কি গড়গড়া করা যাবে? প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা উজু করবে বা ফরজ গোসল হবে তখন বালিক ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা তোমাদের নাকগুলা ভালো করে রগড়াও, ভালো করে গড়গড়া করো, তবে রোজা ছাড়া। রোজার মধ্যে নাকের নরম জায়গায় পানি দেওয়া অথবা গড়গড়া করা আপনার আমার দায়িত্ব নয়। এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন থেকে যাবে, ধরেন কেউ বেখেয়ালে নাকের মধ্যে বা গড়গড়ার জন্য কুলি করলো, পেটের মধ্যে পানি চলে গেলো, ভুল করে যদি ভুল করে পেটে পানি চলে যায়, নাক দিয়ে পানি চলে যায়, তাহলে কি তার রোজা হবে না হবে না? জি, আপনার রোজা ভেঙে যাবে, এর জন্য আপনাকে কাফফারা দিতে হবে না, তবে অবশ্যই আপনাকে কাজা আদায় করতে হবে। ভুল করে পেটে পানি চলে গেলেও সেটা ভুল, কেমন ভুল, যে আপনার দেওয়াই দায়িত্ব ছিল না, আপনি পণ্ডিতি করে কুলি করতেছেন, পণ্ডিতি করে নাক দিয়ে পানি দিচ্ছেন, হট করে টান দিচ্ছেন, পেটের মধ্যে পানি চলে গেছে, আপনার রোজা ভেঙে যাবে। অতএব এই ভুলের জন্য আপনার রোজা ভাঙবে, তবে আপনার কাফফারা দিতে হবে না, কাজা করতে হবে। আর রমজান মাসে আপনার নাকে পানি দেওয়া গড়গড়া করা আপনার জন্য জরুরি নয়। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর কেউ একজন রোজা রাখতে পারেন না, মেহরবানি করে জানাবেন কি রোজার ফিদিয়া কি এবং কার জন্য তা প্রযোজ্য? চমৎকার একটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে যেরকম আমাদের জন্য ফরজ করেছেন, এই সিয়াম যেরকম অনেক বড় নিয়ামত, সেরকম ইসলাম এমন এক অনন্য ধর্মের নাম, ইসলাম কারো প্রতি অত্যাচার করে না, জোর করে আপনাকে কিছু করতে বলে না। কোনো একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আমি আল্লাহ বললাম তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে আমি আল্লাহ তোমাদের জন্য রুখসত দিয়ে দিলাম, সে যেন অন্য সময় সিয়ামটা আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এখানে যে ফিদিয়া, ফিদিয়া মানে কি? ফিদিয়া হচ্ছে রোজার পরিবর্তিতে এমন কিছু আমল যেটা রোজার সমান করে দেয় আপনার জন্য। কার জন্য? এমন একজন বৃদ্ধ যিনি সিয়াম পালন করতেই পারেন না,
এমন একজন অসুস্থ যে এই রমজানে অসুস্থ, আগামীতে আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, উনার বয়সের বার্ধক্যের কারণে অসুস্থতা বাড়তেছে, ক্যান্সারের রোগী, এমন রোগী উনি রমাদানের পরেও যা আগেও তা, উনি আর সুস্থ হলেও রোজা অন্তত রাখতে পারবে না, এরকম যদি কেউ হয় অসুস্থ, ডাক্তার যাকে রোজা রাখার ক্ষেত্রেই তার শারীরিক অসঙ্গতির কথা বলে দেন, তার জন্য ফিদিয়া দিয়ে যদি সে আদায় করে দেয় তার সিয়াম আদায় হয়ে যাবে। এখন আমাদের জিজ্ঞাসা ফিদিয়ার পরিমাণ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদিয়া হচ্ছে তো আম ও মিসকিন, একজন মিসকিনকে আপনি স্বাভাবিকভাবে দুপুর এবং রাত্রে যে খাবারটা খেয়ে পেট ভরান এরকম দুই ওয়াক্ত খাবার খাওয়াই দিলে আপনার রোজার পরিবর্তে ফিদিয়া হয়ে যাবে। এখন আপনি ফকির মিসকিন পান না, আপনি এখন ফিদিয়াটা তারপরেও আদায় করতে চান, ফোকাহায়ে কেরাম বলেছেন পনে দুই কেজি উৎকৃষ্ট মানের গম অথবা সমপরিমাণ মূল্য আদায় করে দিতে হবে। দ্বিতীয় এখানে আর একটা প্রসঙ্গ আছে, আমার দশটা রোজা কাজা হয়েছে, আমি কি দশজন মিসকিনকে দিতে পারবো? হ্যাঁ, আপনি দশজন মিসকিনকে দিতে পারবেন, অথবা একজন মিসকিনকেও দশটা রোজার ফিদিয়া আপনি দিতে পারবেন। তাহলে তো আম মিসকিন, একজন রোজার পরিবর্তে কেউ যদি রোজা রাখতে না পারে, শরীয়ত ওজর তার মধ্যে থাকে, তাহলে একজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে হবে, যদি না খাওয়াতে পারে তাহলে এরকম সুযোগ যদি না থাকে তাহলে পনে দুই কেজি গমের মূল্য হিসাব করে প্রত্যেক রোজার এগেনস্টে মিসকিনকে দান করে দিতে হবে ইনশাআল্লাহ, তাহলে এটা তার জন্য ফিদিয়া হিসাবে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন বাচ্চাদের রোজা কখন শুরু হবে, কোন বয়স থেকে বাচ্চাদেরকে আমরা রোজা রাখার নির্দেশ দিব। প্রিয় ভাইরা, চমৎকার একটি প্রশ্ন, আমাদের পিতামাত্রার এ বিষয়ে অত্যন্ত সজাগ হওয়া দরকার। পিতামাত্রা নামাজ পড়ার ক্ষেত্রে আদেশ করলেও অনেক বাপ মা নিজে উদ্যোগী হয়ে বাচ্চাদেরকে রোজা রাখতে নিষেধ করে, শরীর খারাপ হয়ে যাবে, পারবি না, সামনে পরীক্ষা আছে, এখনও বয়স হয় না, আমরা বলি কি না। প্রিয় ভাইয়েরা, এই মশালাটা আমাদের জেনে নেওয়া দরকার, ছেলে এবং মেয়ে যখন বালেক বালেগা হবে তখন থেকেই তার উপরে রোজা ফরজ। মেয়েদের বালেগা হওয়ার চিহ্নটা অনেক সহজ, তাদের যদি ঋতুস্রাব শুরু হয়ে যায়, তাদের যদি হায়েজ শুরু হয়ে যায় তাহলে তারা বালেগা হয়ে যায়, তাদের জন্য আপনাকে রোজা রাখাতে হবে। আর ছেলেদের জন্য বালেগ হওয়ার চিহ্নের মধ্যে এক নম্বর, সে যদি তার যদি স্বপ্নদোষ যদি হয় এটা একটা চিহ্ন, এছাড়াও তার দাড়ি গোঁফ গজাতে শুরু করেছে, গলার স্বরটা হঠাৎ করে পরিবর্তন হয়ে অন্যরকম স্বরে রূপান্তর হয়েছে, এইগুলো হচ্ছে তার বালেগ হওয়ার চিহ্ন। কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, তার ধরেন ঋতুস্রাব তখন পর্যন্ত শুরু হয় নাই, বা কোনো ছেলে দেখা যাচ্ছে যে সে ছোটো ছোটোই দেখা যায়, তার দাড়ি গোঁফও গজায় নাই, গলাও তার পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে শরীয়ত বলতেছে খামসাওয়াইশরিন সানা, সেই সন্তানের বয়স যদি পনেরো বছর হয়ে যায় তাহলে তার এই বালাগাতের রূপ প্রকাশ পাক বা না পাক, পনেরো বছর হয়ে গেলে তার প্রতি রোজা রাখা ফরজ। এরপরে আপনি কোনো অজুহাতেই তাকে দূরে রোজার থেকে দূরে সরায় রাখা যাবে না। কিন্তু কোনো একটা ছেলেকে যদি পনেরো বছরে ডাইরেক্ট যায় প্রথম রোজা রাখান, ওর জন্য রোজা রাখা কঠিন হবে। এই জন্য আপনাকে ছোটোর থেকে তার বিয়াতে নিয়ে যেতে হবে, দশ বছর, এগারো বছর, বারো বছরের অনেক বাচ্চা কাচ্চা রোজা রাখে। আমার ছোটো মেয়ে তো প্রথম রোজা সে পাঁচ বছরে ফুল রোজা রেখে দিছে, বড় দিনে আমি রোজা রাখতে দিব না, সে ছাড়বে না। প্রথম দিন বলছি মা আজকে তোমার রোজা দুইটা, হ্যাঁ আজকে জোহর পর্যন্ত একটা, এখান থেকে একটা, পরের দিন বলছে জোহরের সময় তোমরাও তাহলে খাও, তোমাদেরও দুইটা রোজা হোক। কি চাপে ফেলছে চিন্তা করছেন, যে তোমাদেরও দুইটা রোজা হোক, তারা বুঝছে যে আসলে মধ্যে এটা খাওয়া যাবে না, এইটা রোজা রাখার সিস্টেমের জন্য। কিন্তু এইরকম করে করে আব্বা আমাদেরকে উৎসাহিত করেছেন। কিন্তু আমার মনে আছে জীবনের প্রথম যখন আমরা রোজা রাখি, এত তাপাদহের দিন, আমাদের বাড়ি টিনের বাড়ি ছিল তখন, ওই বাড়িতে আরও কষ্ট, আব্বা গামছা ভিজাইয়া আমাদের গায়ের উপর দিয়ে জড়ায় রাখতো, আমাদের মশারির যে থাকতো ওই মশারির উপর দিয়ে ভেজা লুঙ্গি গামছা দিয়ে রাখতো, নিচে যেন একটু শীতলতা অনুভব হোক, তারপরেও আদর করে যত্ন করে আসরের নামাজের পর কোলে করে নিয়ে বাইরে ঘুরতে বেরোইছে, ভুলে থাকুক রোজা রাখুক, আমাদের বাপেরা এরকম করে রোজা রাখাইছে, আর এখনকার বাপেরা বলে রোজা খোল, সামনে তোর পরীক্ষা, ব্যাক কলকাতা কাট, শরীর খারাপ হয়ে যাবে, রোজা যখন থাকা লাগবে তখন থাকবি, বলে কি না, এরকম বলা যাবে না, রোজার ক্ষেত্রে উৎসাহিত করা লাগবে। তাহলে রোজার বয়স কত? রোজার বয়স বালাগাত হয়ে গেলেই, আর যদি এটা প্রকাশ বোঝা না যায় পনেরো বছর হলে তার জন্য ফরজ হয়ে যাবে রোজা। এরপর একজন প্রশ্ন করেছেন রমাদানে
সওয়াব বেশি। তাই হুজুর আমি পিরিয়ড বন্ধ করে ঔষধ খেয়ে সিয়াম পালন করতে চাই, এটাকে শরীয়ত আমাকে অনুমোদন করে? আমাদের বোনের প্রশ্ন এটা। প্রিয় বোন, আপনাকে বলবো, প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য যে সকল স্বাভাবিক প্রক্রিয়া দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝেই দিয়েছেন। রমাদানের সওয়াব যেরকম স্বীকৃত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবটা সকলকেই দিতে চান। সেই আল্লাহ আপনার জন্য এই পিরিয়ডিক্যাল সিস্টেম এনেছেন, অতএব আল্লাহ আপনাকে মাহরুম করার জন্য এটা করেন নাই, আল্লাহ আপনাকেও সম্মানিত করার জন্যই করেছেন। অতএব শরীয়ত বলতেছে আপনার এই পিরিয়ড বন্ধ করে আপনার জন্য রোজা রাখা দায়িত্ব নয়, বরং পিরিয়ডের সময় যে কয়টা রোজা আপনার ছেড়ে দিচ্ছেন ও কয়টা রোজা পরে আদায় করে নেবেন। তবে শরীয়ত আমাদেরকে বলছে এখানে তিনটা প্রসঙ্গের কথা। এক নম্বর, যদি কেউ রমাদান আসার আগেই ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে দেন, তাহলে রমাদানের মধ্যে আমার এটা পিরিয়ডিক্যাল টাইম এরকম হিসাব করে উনি আর রোজা ছাড়তে পারবেন না, তাহলে পিরিয়ড বন্ধ হয়ে গেলে তাকে রোজা আদায় করতে হবে, এটা অবশ্যই তার প্রতি ফরজ। দুই নম্বর বিষয় এখানে, ধরেন রমাদান এসে গেল, এরপরে কোনো বোন এই পিরিয়ড শুরু হলো, সাথে সাথে সেই দিন তিনি ঔষধ খেয়ে ফেললেন যে আমি পিরিয়ডটা বন্ধ করে ফেলবো। অনেকের অনিয়মিত পিরিয়ড হয়, উনি বুঝতে পারেন নাই, এই জন্য রোজার মাস এসে গেল, পিরিয়ডও শুরু হলো, ঔষধও খেলেন, তাহলে তার জন্য শরীয়ত বলতেছে তার জন্য হায়েজের সর্বনিম্ন মুদ্দত হচ্ছে তিন দিন, পিরিয়ডের এই তিন দিন তার জন্য রোজা রাখা হারাম। যতই ওষুধ খান আর খেয়ে বন্ধ করে ফেলেন, পিরিয়ড যেহেতু শুরু হয়ে গেছে, আপনি তিন দিন আর রোজা রাখতে পারবেন না। তিন দিন অতিক্রান্ত হওয়ার পরে তারপরে আপনি রোজা রাখবেন, এটা যদি রমাদানের মধ্যে পিরিয়ড শুরু হওয়ার পরে কেউ যদি এইটা খেয়ে ফেলেন, এই পিল খান বা কোনো ওষুধ খান, এটা তার জন্য বিধান। আর তিন নম্বর বিষয় হচ্ছে, যদি কারো রোজার মধ্যে পিরিয়ড হয়, এরপরে যে কয়টা রোজা তার কাজা গেছে, এই কাজা রোজাগুলো তিনি রমাদানের পরে আদায় করে দিবেন। রোজা অবস্থাতে কারো পিরিয়ড হলে তার নামাজ মাফ, রোজাও মাফ, কিন্তু নামাজের কাজা পরে করতে হবে না, এই নামাজ পড়তে হবে না, কিন্তু পিরিয়ড হয়ে গেলে এই কয়টা রোজা তাকে হিসাব করে আদায় করে দিতে হবে। আশা করি আমার বোন উত্তর পেয়েছেন।